নমস্কার বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করব আমরা সবাই জানি ক্রিয়েশন অফ মুয়ের মের শাশুড়ি মাকে নিয়ে এবং ওর ও ওর জায়ের মধ্যে যে একটা ব্যাপার চলছে আর কি তো সেটা নিয়ে এখন গোটা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব প্ল্যাটফর্মের একটা অংশ বেশ ভালোইভাবে মানে আলোচনা পর্যালোচনা যা হয় আর কি সেটা হচ্ছে তো আমার প্রথম কথা হচ্ছে এই ধরনের কোনো পার্সোনাল ব্যাপার যেটা ওদের ফ্যামিলিগত একটা ব্যাপার মানছি ওরা ব্লগিং করে কিন্তু এরকম ব্যাপারকে কি সোশ্যাল মিডিয়ায় আনাটা উচিত হয়েছে সেটা সব অবশ্যই আমি ওদেরকে বলবো এরকম ধরনের সোশ্যাল ব্যাপারকে সোশ্যাল মিডিয়ায় এনে আমার মনে হয় তাতে হয়তো ভিডিওর ভিউজটা বাড়ে একটা দুটো ভিডিওর কিন্তু এটাকে কখনোই আনা উচিত নয় কারণ হয়তো জিনিসটা ওরা ভুলতে চাইবে কিন্তু যারা পাবলিক আছে যারা ধরুন ইউটিউবার্স আছে তারা কিন্তু এটা নিয়ে কন্টিনিউয়াসলি একটা ভিডিও বানানো হবে এবং সেটা এরকমভাবে একজন বানাবে দুজন বানাবে তিনজন বানাবে জিনিসটা কিন্তু ভালোভাবে প্রচার হবে এই রাস্তাটা কিন্তু ওরাই দেখিয়ে দিয়েছে এই রাস্তাটাকে ওরাই দেখিয়ে দিয়েছে এবং যত বেশি এইগুলো নিয়ে ওরা রিয়্যাক্ট করবে তত কিন্তু আরও বেশি জিনিসটা বেড়ে যাবে নিজের ঘরের একান্ত কোনো পার্সোনাল একটা জিনিস যে জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় এনে সবার সামনে দেখানোটা আমার মনে হয় না কোনো উচিত আর কি আছে না আছে সেটা ওদের ফ্যামিলির ব্যাপার ওরা জানুক আমাদের সামনে যতটুকু আসবে সেটা নিয়েই মানুষ আলোচনা করবে আমরা কিন্তু কেউই জানি না যে আদতে ভেতরে কি আছে কি ব্যাপার না ব্যাপার সেটা আমার মনে হয় না জানার অধিকারটাও আমাদের আছে একটা সোশ্যাল মিডিয়া একটা ব্লগিং করা মানে তার সারাদিনের কাজকর্ম সকাল থেকে রাত অবধি সেটা যেমন দেখানো বা তার লাইফস্টাইলটা দেখানো কিন্তু এখন যেটা মেনলি ব্লগিংয়ে হয়ে থাকে মানুষ হয়তো মানে দুর্বল মুহূর্তে একটা হয়তো কোনো কথা বলে ফেলে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বলে ফেললো এবার সেটাকে নিয়ে কিন্তু মানুষ দিনের পর দিন ভিডিওস বানাতে থাকে সেই জন্য যারা যারা বড় বড় এরকম ইউটিউবার্স আছেন বা পরিচিত মুখ আছেন তাদের একান্তই এটা নিজেদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের বিষয় পাবলিক করার আগে তাদেরকে দশবার ভাবতে হবে কারণ তাদের রোজকার কাজকর্ম যেমন আমরা দেখছি তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখছি তারা হয়তো আমাদের সঙ্গে তাদের শপিংটা শেয়ার করতে পারেন হয়তো দুটো একটা কথাও শেয়ার করতে পারেন কিন্তু তা বলে এতটা পার্সোনাল হয়ে যাওয়া উচিত না যেখানে মানুষ পরে কিন্তু এই বিষয়টাকে তাদের মুখরোচক একটা আমি বলবো মানে মুখরোচক একটা জায়গায় চলে যাবে মানুষ ওটা নিয়ে আলোচনা করবে পর্যালোচনা করবে এবং ভিডিওসে ভিউজও ভালো আসবে তাই এই ধরনের আলোচনা ইন ফিউচার যখন হবে সেটাকে নিয়ে কিন্তু একটুখানি হলেও মানুষের সচেতন থাকা দরকার কারণ এই ধরনের বিষয়কে একটা একান্ত এটা খুব সেন্সিটিভ ব্যাপার তো এরকমভাবে কোনো ফ্যামিলিতে যখন একটা মাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বা দুটো মানে যার মধ্যে যেটা যেটাই চলুক এটা তো খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ আলটিমেটলি আমরা কিন্তু ওদের ফ্যামিলিতে থাকতে যাব না আলটি ওদেরই থাকতে হবে ওদেরকেই কিন্তু একে অপরকে ফেস করতে হবে একসাথে না থাকলেও একটা যখন একই ধরুন দুটো ভাই তো দু ফ্যামিলিকে কখনো কোনো না কোনো এখন হয়তো ঝগড়া আছে কিন্তু কদিন পরে হয়তো সম্পর্ক ভালো হয়ে যাবে তখন কিন্তু দুজনকেই ফেস করতে হবে কিন্তু যারা দর্শক আছে ভিউয়ার্স আছে তারা কিন্তু এটা তখনও বলতে পারে যে তোমার সঙ্গে তো এরকম হয়েছিল কাজেই এই ধরনের বরফ যারা ব্লগার আছেন তারা প্লিজ একটু খেয়াল রাখবেন যে নিজেদের একান্ত মানে যেগুলো হয়তো আমাদের জানার কোনো অধিকার নেই বা কোনো দরকারও নেই সেগুলো প্লিজ সোশ্যাল মিডিয়া এনে বলবেন না কারণ আপনারা তো আমাদেরকে ধরুন ভালো একটা জিনিস দেখাবেন যেটা দেখে আমরা মানে উৎসাহিত হব তাই না সেটা এগুলো কি হয় মানুষের মনে অনেক নেগেটিভ এফেক্টস হয় ধরুন আপনারা ভালো করে জানেন এই নেগেটিভিটিগুলো হয়তো না ছড়ানোই বেটার এবং এটা যখন ছড়িয়ে যায় তখন লাইভে এসে আপনি বলছেন যে প্লিজ এগুলো নিয়ে কি তোমরা এরকম করোনা বা এটা আমার হাতে নেই কিন্তু এই রাস্তাটা তো আপনারাই দেখিয়ে দেন তাই একটু প্লিজ খেয়াল রাখবেন আর এখন হয়তো সাময়িকভাবে একটা টানাপোড়েন হয়তো সম্পর্কে আছে দুটো মানে দু জায়ের মধ্যে বা দু ভাইয়ের মধ্যে যাই হোক মাকে নিয়ে আলটিমেটলি মা তো একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন বাই সবাই ভালো থাকবেন